হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য হলো যে আমাদের সব থেকে বড় মাথা ব্যথা থাকে পাখি মেল না ফিমেল এই ব্যাপারটা জানা নিয়ে বেশিরভাগ মানুষই কিন্তু কনফিউশনে থাকে। তো আজকের এই কনফিউশন দূর করার জন্য আমরা প্রত্যেকেই জানি যে ডিএনএ আমাদের করানো খুবই আবশ্যিক। তবে অনেক ক্ষেত্রে কি হয়, আমরা বিভিন্ন মিডিল ম্যান বা বিভিন্ন মানুষের হাত ধরে করাতে গিয়ে যেখানে আমার হয়তো স্বল্প পরিমাণে খরচ হওয়ার কথা সেখান থেকে কিন্তু মিডিল ম্যানের মাধ্যমে গিয়ে সেটা অনেক বেশি খরচ হয়ে যায়। তো সেই খরচটা যাতে আমাদের চাষি ভাইদের না হয় তার জন্যই আজকের এই বিষয়টাকে তুলে ধরা। এবং আমাদের আমার সঙ্গে আছেন রেড ভ্যালি কোম্পানির, যেখান থেকে আমি দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর ডিএনএ করাচ্ছি, কোনো রকমের অসুবিধা নেই। তো তার জন্যই দাদা আজকের আমার বাড়িতে এসছেন কিছু পাখি ডিএনএ করার জন্য ল্যাব বার্ডেরই। তো সেই বিষয়টা দাদাকে আমি বলবো যে ল্যাবটা কতদিনে, সেই বিষয়ে কিছু আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে কিছু একটা ফেড দেয়া এবং কেমন খরচ, রিংয়ের পেছনে কেমন খরচ বা কতদিন ডিএনএ স্যাম্পেল যেতে লাগে এবং কার্ড কতদিন বা পিডিএফ কি ব্যাপারটা আছে টোটাল আমরা আপনাদেরকে বলবো, যে দাদার মুখ থেকেই আপনারা জেনে নেন টোটাল বিষয়টাকে। এর পরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে, আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারবেন। তো দাদা বলুন আপনার বিষয়ে, মানে আপনার নাম কি এবং আপনার কতদিনের রেড ভ্যালি কোম্পানির হিস্ট্রিটা যদি একটু বলেন খুব ভালো। নমস্কার সব সাবস্ক্রাইবারকে। দাদা আমার নাম গৌরব ঘোষ, আমি রেড ভ্যালি কোম্পানিতে আছি, আজকে 3 বছরের ওপর কাজ করি। আর আমাদের রেড ভ্যালি কোম্পানি ডিএনএ করছে পাখির মোটামুটি আজ থেকে 6 বছর, কোম্পানির বয়স 6 বছর, ঠিক আছে? আর আমাদের কোম্পানি মানে আপনি যে ডিএনএ করাতে চাইছেন, আপনি প্রথম হচ্ছে আইএসও সার্টিফাইড আর এনএবিএল সার্টিফাইড, যেটা আপনি চট করে কোনো ল্যাবে পাবেন না, ঠিক আছে? এটা এই বছর আগের বছরেই হয়েছে আমাদের আইএসও সার্টিফাইড। আর ডিএনএ সংক্রান্ত এখন আমাদের যে কারেন্ট রেট যাচ্ছে সেটা হলো 115 টাকা করে যদি আপনি কার্ড দিয়ে রেজাল্ট নিতে চান। আর যদি আপনি হোয়াটসঅ্যাপে শুধু রেজাল্ট জানতে চান যে মেল না ফিমেল, মানে জাস্ট হোয়াটসঅ্যাপে, তার জন্য আপনাকে পার পাখি পিছু 100 টাকা করে খরচা করতে হবে। আচ্ছা। আর কার্ডের জন্য আপনার যদি 10টা অবধি স্যাম্পেল হয় তাহলে 70 টাকা করে কুরিয়ার চার্জেস লাগে, আর যদি আপনার 10-এর অধিক হয় তখন আপনার 100 টাকা করে কুরিয়ার চার্জেস লাগে যে কার্ডটা বাড়িতে আসবে। আচ্ছা। আর আর বলুন কি বলছেন। আর ব্যাপার হচ্ছে যে ধরুন অনেকেই রিং এর ব্যাপারটা একটু বলে দেন যে কার্ড রিং, বা যদি কেউ এক্সট্রা, অনেকেই তো খোঁজে যে দাদা রিং কোথায় পাবো, এর পিছনে ওর পিছনে বেসিক্যালি রিং। তো মানে রিং যদি আমরা যেখানে যাই, যেমন দাদা নিজের রিং নিজে বানিয়ে নেন, তো এরকম অনেকে আছেন কাস্টমারের কাছে রিং থাকে, তারা বানিয়ে নিলে তো আমরা কে পড়িয়ে দিই, সেটা তো হয়ে গেল। এবার আমাদের কাছ থেকে রিং নিলে সেটা আপনার লাভবার্ডের 22 টাকা, কোনো ককাটেল বা শান কোনোর যাই হোক 25 টাকা করে লাগে। বা সে কাস্টমাইজ বললে, কাস্টমার যদি কোয়ান্টিটিও থাকে আমরা কাস্টমাইজ নিয়ে যাই, বা কারোর যদি রিং এরও প্রয়োজন থাকে সে আমাকে বললে আমি তাকে তার নাম্বার তাকে দিয়ে দিতে পারি পার্সোনালি, সে তাকে সেখান থেকে অর্ডার দিয়ে দিতে পারে, কোনো এ নেই, অসুবিধা নেই। আচ্ছা দাদাকে আরেকটা আমি কোয়েশ্চেন করব যে প্রপার ডিএনএ করার ক্ষেত্রে ফেদারটাই কি বেস্ট নাকি? তা অনেকেই জানতে চায় যে দাদা অনেকেই আছে ব্লাড স্যাম্পেল নেয় বা এ, সেক্ষেত্রে এই ব্যাপারটাকে দেখুন ব্লাডের ব্যাপারটা, ব্লাড আজকে কম করে 5-6 বছর হয়েছে ব্লাড এখন কেউ নিচ্ছে না। আচ্ছা। কিন্তু ব্লাডের যে অ্যাকুরেসি আছে, হ্যাঁ, ফেদারের সে অ্যাকুরেসি কিন্তু হয় না, হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাকে একদম বাস্তব, কারণ ব্লাডে আরো ভালো আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফেদারে, কারণ হলো ফেদারের ব্যাপারটা হলো দেখুন ব্লাডের ব্যাপার অনেক কিছু আছে, যেমন মানে ছুঁচ গরম করে মানে স্যানিটাইজ করে ওটাকে ফোটানো, পাখির আঘাত লেগে যেতে পারে, অনেক রিস্কের ব্যাপার থাকে, বুঝতে পারলেন? তো তো ওই জন্য এখন সব ফেদারেতেই সব মানে সব ল্যাবই ফেদারটাই প্রেফার করে আর বলে ফেদারই। আমরা বলি 7-8টা স্যাম্পেল, দেখুন 7-8টা ফেদার আমরা বলি সবাইকে, কারণ একটাই কারণ যে যদি কোনো কারণে অনেক সময় আমরা ফেদার প্লাক করতে গেলে সব ফেদার ফেটে যায় বা স্যাম্পেলে এলো না, ওই জন্যই বলা ফেদারে কিন্তু একটা ফেদারে কিন্তু রেজাল্ট এসে যায় মেল আর ফিমেল। কিন্তু আমরা যখন বলি যে দাদা 7-8টা বা যে কোনো ল্যাবই বলা হয় যে 7-8টা ফেদার পাঠাবেন, রিজন একটাই যে ফেদারে কোনো কারণে আমরা তুলতে গেলে অনেক সময় যদি কোনো এ হয় ক্ষতিগ্রস্ত তাহলে আমরা অন্য স্যাম্পেল দিয়ে ওটাকে আমরা রেজাল্টটা পেতে পারি। আচ্ছা, এই হলো ওই জন্যই এক্সট্রা, ওই জন্য 7-8টা করে বলা হয়, সব ল্যাবই বলা হয়। আচ্ছা আচ্ছা, আর আর কোয়েশ্চেন হলো যে আজকের ধরুন ফেদার স্যাম্পেল আমি পাঠালাম, কুরিয়ারে কতদিন যেতে লাগে এবং দেখুন বেসিক্যালি বেশি বেস্ট হয়? বেসিক্যালি যারা কলকাতার মধ্যে দিয়ে পাঠাবেন, ঠিক আছে, আমাদের যেমন কাজ হয় হচ্ছে প্রফেশনাল কুরিয়ারে সব থেকে বেস্ট কাজ হয়। আচ্ছা ঠিক আছে,
আমরা যেটা নিজেরা স্যাম্পল তুলে পাঠাই, মানে আমরা যেটা ডেইলি বেসিসে পাঠাই, ওটা মোটামুটি আমরা দুদিন থেকে তিন দিনে, খুব যদি গন্ডগোল না থাকে দু থেকে ম্যাক্সিমাম তিন দিনে ডেলিভারি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ম্যাক্সিমাম দুদিনই হয়। তো এটা হচ্ছে প্রফেশনাল কুরিয়ার। আপনি এবার যদি ডিটিডিসি করেন, এবার ডিটিডিসি প্রিমিয়াম আছে, নর্মাল আছে, নর্মালে পাঁচ দিন অবধি সময় নিয়ে নেয়, প্রিমিয়ামে অনেক সময় দুদিনও ডেলিভারি করে দেয় ওরা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা বলবো যারা ধরুন আপনাদের কাকদ্বীপ বলুন, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিদনাপুর, যত এরিয়া আছে সবাইকে বলবো সব থেকে সাফিসিয়েন্ট হচ্ছে আপনারা ইন্ডিয়ান স্পিড পোস্ট ইউজ করবেন, যারা নিজেরা পাঠানোর চেষ্টা করছেন। আপনাদের চার দিন থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম আপনার, আর কস্টিং ও এমন না, ৪০ টাকা লাগে। আচ্ছা, তো আপনার ওখানে একদম পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, আর এ ধরুন আজকের করলাম, ধরুন চার পাঁচ দিন পরে ডিএনএ স্যাম্পল গেল, তারপর ওখান থেকে কি প্রসিডিওর আছে একটু খুলে বলেন। হ্যাঁ, মানে কার্ড হাতে পাওয়া পর্যন্ত, কার্ড হাতে পাওয়া পর্যন্ত, তো আমাদের যখন আপনার ওখানে স্যাম্পল পৌঁছাচ্ছে, ফার্স্ট আপনারা ওখান থেকে অ্যাকনলেজমেন্ট পাবেন কোম্পানির তরফ থেকে, যে আপনার, আমরা আমাদের আপনাদের স্যাম্পল রিসিভ করেছি বলে একটা আপনাদের লিস্ট দেওয়া হবে, যে আপনি 10টা পাঠান, 5টা পাঠান, 2টো পাঠান, একটা লিস্ট দিয়ে দেবে। এবার আপনাদের ওটা আপনাদের কনফার্ম করতে হয় 24 আওয়ার্স এর মধ্যে, যে হ্যাঁ আমার যা নাম ছিল ঠিক আছে কিনা, এ আছে কিনা, ওরা করলেন। তারপর আপনার কাছে একটা পেমেন্ট লিঙ্ক ঢোকে। এবার পেমেন্ট লিঙ্কে আপনি যখনই ধরুন, যারা ফোন পে, গুগল পে, পেটিএম, অনলাইন যাই ইউজ করেন না কেন, ওইখানে ওই পেমেন্ট লিঙ্কটা যখনই আপনি ক্লিক করবেন, আপনার যে অ্যামাউন্টটা আছে ওটা আপনাকে সঙ্গে সঙ্গে শো করে দেবে। ওই অ্যামাউন্টটা যখন আপনি প্রসেস করে পেমেন্ট করবেন, আপনারা আর একটা মেসেজ পাবেন যে আপনার পেমেন্ট আমাদের কাছে রিসিভ হয়ে গেছে বলে। তারপর গিয়ে আমরা প্রসেসটা স্টার্ট করি। উইদাউট পেমেন্ট কিন্তু কোম্পানি কোন রকম রেজাল্ট প্রসেস স্টার্ট করে না। আপনি পেমেন্ট করার পর 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স ওরা বলে, এটা সিস্টেম জেনেটিক, আপনাদের কাছে মেসেজ আসে, ম্যাক্সিমাম 24 আওয়ার্সই লাগে। তো আপনার কাছে মেসেজ আসবে, তো আপনি মোটামুটি 24 আওয়ার্স এর মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, পেমেন্ট করার 24 আওয়ার্স এর পর। ঠিক আছে, পেমেন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে কার্ড রেডি হবে, সেটা কুরিয়ারের মাধ্যমে আসতে, কুরিয়ার যতদিন সময় নেবে সেইটাই হচ্ছে কুরিয়ারের উপর। এবার আপনাদের যখন এমার্জেন্সি থাকবে, আপনারা সঙ্গে যে কোম্পানির যে নাম্বার থেকে মেসেজ আসবে, বা আমার নাম্বার তো দাদা বলেই দেবে ভিডিওতে, আপনি একবার খালি বলে দেবেন যে দাদা আমার কার্ডটা এমার্জেন্সি আছে, আপনি একটু দেখে দেন। কারণ ওরা কি করে আমি বলে দিচ্ছি, অনেক সময় কি হয় ধরুন আমরা তাড়াহুড়োর মধ্যে রিং আইডি ভুল হয়ে গেল, বা ধরুন আপনি যেটা এক লিখেছেন ওরা সেটা অন্য কিছু সাত লিখে বসে রইল, মানুষ মাত্র তো ভুল হয়। তো ওরা 48 আওয়ার্স টাইম নেয় কাস্টমারকে, মানে ওটা রেকটিফাই করার জন্য। তো যতক্ষণ না কাস্টমার ওটা বলছে না আমার নাম ঠিক আছে, আমার এটা মানে রিং আইডি ঠিক আছে, পাখির নাম স্পিসিস ঠিক আছে, ততক্ষণ কিন্তু ওরা কার্ডে কোনো রকম হাত দেয় না, প্রিন্ট করে না, কিছু করে না। তো এটা আপনাদের, যতক্ষণ আপনি জানাবেন, আমাকে জানান বা কোম্পানিতে ডাইরেক্ট মেসেজ করুন যে আমার এইটা এটা এরকম চেঞ্জেস হবে বা এটা হবে, তারপরে কিন্তু গিয়ে ওরা প্রিন্ট করবে, তারপরে কিন্তু গিয়ে ওরা ডিসপ্যাচ করবে। তো এটা রেজাল্ট পাওয়ার, মানে পিডিএফ রেজাল্ট পাওয়ার 48 আওয়ার্স, মানে অটোমেটিকলি ওরা 48 আওয়ার্স অবধি ওয়েট করে, মানে দুদিন। তারপর কিন্তু আপনারা কোনো প্রিন্টিং যদি মিস্টেক থাকে, যা থাকে, ওরা কিন্তু আর কোনো রকম ভাবে রিসলভ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, ওটা আপনাকে 48 আওয়ার্স এর মধ্যেই কিন্তু কোম্পানিতে জানাতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মোটামুটি ডিটেলস হচ্ছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা যতটুকু জানতে পারলেন যে ডিএনএ করার ব্যাপারে। এবং এর পরেও যদি কোনো কোয়ারিজ থাকে, আমি স্ক্রিনে দাদার নাম্বার আমি একদম দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে খুব কম খরচের মধ্যেই, একদম এলাবোরেটলি খরচে আপনারা কিন্তু করিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ।